শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি, একেবারে বিন্দাস আছি। আর দেখো, মঙ্গলবার দিন সকালে উঠে সবাই ঘুম, আমি একা একা এই যে ক্যামেরাটাকে কোনো মতে সিঁড়ির মধ্যে রেখে দিলাম, রেখে দিয়ে ভাবছি যে একা একাই একটু চেষ্টা করি। এখন মেয়ে যখন ঘুম, ভাইও ঘুম, কে ধরবে বলো ক্যামেরাটা? তাই এক জায়গায় সেট করে তারপরে চলে গেলাম উঠানটা ঝাড় দিতে। বাসি ঘরটা আগেই ঝাড় দিয়ে নিলাম, তো এখন উঠানটা ঝাড় দেবো। তারপর গেটের সামনে মানে রাস্তাটা অনেকটা পাতা পড়ে নোংরা হয়ে আছে, তো ভালো লাগে না দেখতে নোংরা থাকলে বাড়িঘর। মা থাকলে তো, মা আমি ঘুম থেকে ওঠার আগেই মা একেবারে সকাল সকাল এসব ঝাড় দিয়ে সব পরিষ্কার করে নেয়। তো এখন মা যেহেতু নেই, তো বাড়িঘরের যত্ন তো নিতেই হবে, তাই ভাবছি যে আজকে গেটের বাইরেটা দিব। আসছি পর্যন্ত আর কি বাইরের দিকটা দেওয়াই হয় না, কারণ রাস্তার দিকে অত বেরও হই না, অত নজরেও পড়ে না। কিন্তু কালকে বিকালবেলা দেখলাম যে অনেকটা নোংরা, দেখো কতটা নোংরা হয়েছে। এগুলো না আশেপাশের লোকদের গাছগুলো একটু ডালপালাগুলো ছাটে না, চারিদিকে একেবারে পাতায় ভর্তি। তো এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ঝাড়ুর শব্দ শুনেই আমার ভাইয়ের ঘুম ভেঙে গেছে, উঠে বলছে যে একা একা এসব করছিস কেন, বাদ দে, এত কিছু করতে হবে না, বাইর ঠাইর দিতে হবে না। আমি বললাম না, দিয়ে দিই, পরিষ্কার না থাকলে ভালোও লাগে না দেখতে, লোকজন কি বলবে যে বাড়িতে কি কোনো মহিলা নেই। তো দেখো এখন ভাই একটু ক্যামেরাটা ধরলো, তারপরে যে ভেজা কাপড়গুলো, ছেলে মেয়ের অনেকগুলো জামা কাপড় কালকে ধুয়েছিলাম, তো রোদ যখন উঠেই গেছে ভাবলাম যে এগুলো বের করে দিই, তাড়াতাড়ি এগুলি কাজগুলো শেষ করে ফেলি, কারণ মঙ্গলবারে অনেকটা বাসনপত্র ধুতে হবে। তো ভাবছি যে ছেলে মেয়ে যখন ঘুমিয়ে আছে, তো এগুলো আগে কাজগুলি শেষ করে ফেলি, তারপর ওরা উঠলে একবারে চাটা খাবো। আর এমনি তো ঘুম থেকে উঠেই আমি সাথে সাথে চা তো খেতে পারি না, তোমাদেরকে তো আগেও বলেছি, কারণ আমার থাইরয়েডের ওষুধটা খেতে হয়, যে ওষুধটা খাওয়ার এক ঘন্টা পর্যন্ত আমি কিছু খেতে পারি না। তো দেখো জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, এখন আমি বাসনগুলো ধুয়ে তারপর দেখো চলে গেলাম একটু বাইরের দিকে, ভাবছি একটু হাঁটাহাঁটি করি। সবাই ঘুম যখন, তো উঠুক তারপরে চাটা খাবো। তো আমি যখন রাস্তাটা পরিষ্কার করে ঝাড় দিলাম, একটু আমিও হেঁটে দেখি কেমন লাগছে, কেমনটা আমি পরিষ্কার করলাম, তো দেখো ভালোই পরিষ্কার হয়েছে, একটা পাতাও নেই, কিন্তু বিকাল হতে হতে ভর্তি হয়ে যাবে। তো এদিকে ব্রাশ করতে করতে সিগন্যাল পেয়ে গেলাম, ছেলে উঠে গেছে আমার। দোনো কর ক্যা রহে হো? হ্যাঁ, দোনো পড়াই কর রহে হ্যায়। পড়াই কর রহে হো? হ্যাঁ। ক্যা পড় রহে হো? 1 2 1 2 পড় রহে হো? হ্যাঁ। তুমি পড়না লিখনা আতা হ্যায়? হ্যাঁ। পড়ো তো। 1 2 3 4 5 6 7 8 9 10। और दीदी क्या कर रही है? दीदी ड्राइंग कर रहा है। ड्राइंग कर रहा है? हाँ। कर रही है? कर रही है। ओके। 1 2 3। अरे देखो महान व्यक्ति खावार समय गेम खेलछे, গেম খেলা শেষ হয় না আর। দেখো ভাত খাওয়ায় কোনো মনোযোগই নেই সকালে। এদিকে দেখো এখন নিরামিষ সবজি একটা বসালাম, সবজিটা হচ্ছে আমার ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে, এখন এই সবজিটা করে নিচ্ছি। যা সবজি ঘরে ছিল সব দিয়ে একটা ঘ্যাট বানাচ্ছি। এই দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে। তো আমার সবজি এখনো হয়নি, প্রচন্ড খিদা পেয়েছে, এখন ভাবছি কিছু খেয়ে নি। তো এখন লাড্ডু খাবো না মিষ্টি না কালাকান, কোনটা খাবো? তো চলো কিছু একটা খেয়ে নি। রান্না করতে করতেও খিদা পেয়ে যায়, আসলে বেলাও হয়েছে, 11:30 মতো বাজে। এই দেখো আজকে কি সুন্দর কাজ করছে, আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কিভাবে উনান জ্বালায়। এই যে কি কি রান্না হবে, মা গো ডান্ডা দেখাচ্ছে আমাকে, ভয় লাগে রে, লজ্জা পায় জানো, ক্যামেরার সামনে আসতে চায় না। অনেক কষ্টে তাও এই কয়দিনে আনলাম, নাহলে আগে তো একদমই দেখাই দিত না, মুখ ঘুরে রাখে। আরেকজন দেখো খাওয়া দাওয়া করে, যে স্নান করবে আর মামা গরম জল করছে, আগে ছেলেকে করাবো, এখন বাজে 12:10, জলটা একটু গরম হলেই ছেলেকে করাবো, তারপর মেয়ে স্নান করবে। কী রে এটা, মুলতানি মিট্টি বের করছে মামা তোমার জন্য, লাগাও মুখে, লাগাও পরিষ্কার হবা।
আর এগুলা কাঠের যে বাঁশটা যে গুইনে ধরছিল গুইনগুলা দেখো না দেখতে পুরা মুলতানি মিট্টির মতো দেখো গুড়া গুড়া চাপা দাও গুড়া হয়ে যাবে দেখো তো গাইজ আমার রান্না বাড়ি কমপ্লিট দেখো তখন তো দেখালামই তোমাদেরকে বেগুন ভাজাটা এই যে বেগুন ভাজা আর এই যে নিরামিষ তরকারিটা আমার হয়ে গেছে ওদিকে আমার মামা ভাগ্নি কি চিল্লাচ্ছে দেখো আর এই যে ডালটা পাতলা করে ডাল করেছি ধনে পাতা দিয়ে আর এই যে সকালে একটু ভাত করেছিলাম তো সবাই খাওয়া হলো এখন এটা দুপুরেরটা একটু পরে বসাবো একটার দিকে বসাবো কারণ এখনই বসালে ঠান্ডা হয়ে যাবে রেডি করে রেখে দিয়েছি একটা বাজলে ভাতটা বসিয়ে দেবো গরমা গরম খাবো তো আজকে নিরামিষই খাবো কালকে দেখা যাক আবার কি করি দুদিন তো মাছ খেলাম আজকে তার জন্য হালকা পুলকা নিরামিষ তো চলো এখন ছেলেকে স্নান করিয়ে দিই জলে নাই তুমি কি করো এখন জ্বলছে তুমি জ্বলাইছো আই তোমরা এখানে ঝগড়া করো না বাবা তোমার স্নান হয়ে গেছে না যাও আর খুশিমা স্নানে যাও গা তোমার যখন স্নান হয়ে গেছে তুমি পুজোটা দিয়ে দাও আমার তো এখনো স্নান হয়নি পরে স্নানটা করব কারণ ছেলে মেয়েকে করালাম তারপর ওদের জামা কাপড় গুলো ধুতে হবে ধুয়ে টুয়ে একবারে স্নান করব তো এদিকে ভাতটাও বসিয়ে দিলাম কারণ একটা বেজে গেছে তো ভাইও চলে আসবে আবার প্রাইভেট পরে তো ভাতটা হতে হতে এদিকে আমি গাছের উপর জলও দিয়ে দিয়েছি ওটা আর তোমাদেরকে শেয়ার করা হলো না কারণ মেয়ে পুজো দিচ্ছিল বলে ক্যামেরাটা আর কে ধরবে বলো পুজো দিয়ে উঠে দেখো কখন এসে আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে আর আমি বুঝতেই পারলাম না ও ভূত আমাকে বলে ভূতের মতো লাগবে ফেস ওয়াশ লাগালে ওটাই দেখানোর জন্য তুমি কখন আসলা ধোয়াও দেখাচ্ছে আমার তো দেখো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট বাসনও ধুয়ে নিয়েছি এখন ভিজা কাপড়গুলো তুলে নিলাম তারপর ভাবছি যে এদিকের গেটটা তো খোলাই হলো না আসার পর থেকে তো একটু গেটটা খুলে দেখছি কেমন লাগে এদিকটা তো বন্ধুরা আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এভাবেই সাপোর্ট করো আর প্লিজ ভিডিওটা দেখলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে সবাই টাটা